রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার সার্কিট হাউস থেকে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সকাল সাড়ে এগারোটায় তিনি টপ হিল সার্কিট হাউস থেকে রোহিঙ্গা ক্যাম্পে বিতরণের উদ্দেশ্যে যাত্রা করেন কাটা ময়নাগুনা হাকিমপাড়া বালুখালী ও পানবাজারে চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি এ সময় এগারো হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে একশো দশ টন চাল পাঁচ হাজার প্যাকেট শিশু খাদ্য এবং পাঁচ হাজার প্যাকেট মাতৃ খাদ্য বিতরণ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার আগমনকে কেন্দ্র করে সকাল থেকে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশে ভিড় করেছেন দলীয় নেতাকর্মীরা ময়নাগুড়া ক্যাম্প থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরুর কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের ত্রাণ বিতরণ শেষে চট্টগ্রাম সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন তিনি আগামীকাল ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার